এই যে অন্যায় অত্যাচার আমার উপর দিয়ে যেভাবে রাজ্য সরকার তারা যেভাবে করেছে তার ন্যায্য বিচার এবং আলটিমেট বিচার তো এখন হওয়া বাকি, এটা সব ইন্টারিম স্টেজ এবং আমার দৃঢ় বিশ্বাস এই প্রসিডিংটা কোনোভাবে টিকতে পারে না। কৌস্তভ মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল পুলিশের, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল সেই তদন্তে স্থগিত, কোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনো থানা পদক্ষেপ করতে পারবে না, আগামী চার সপ্তাহের জন্য নির্দেশ বলবৎ থাকবে এমনই নির্দেশ হাইকোর্টের, বর্তলা থানার অতি সক্রিয়তা নিয়ে সিপিকে রিপোর্ট পেশের নির্দেশ দিলেন বিচারপতি, কোনো নোটিশ না পাঠিয়ে গ্রেফতারিতে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করেছে পুলিশ, কিসের ভিত্তিতে মাঝরাতে কৌস্তভের বাড়িতে গিয়েছিল পুলিশ, সারা রাত তাঁর বাড়িতে থেকে পরদিন সকালে কিসের ভিত্তিতে গ্রেফতার, পুলিশের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী, থানার এই ভূমিকা নিয়ে অনুসন্ধান করা দরকার, কেস ডায়েরি খতিয়ে দেখে তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে, কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার, কৌস্তভের ওপর হামলার আশঙ্কা আছে বলেও মনে করছে আদালত, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে পারবে কিনা জানাতে হবে, সিআরপিএফকে এই সময়ের জন্য কৌস্তভের বাড়ির নিরাপত্তায় অন্তত পাঁচজন পুলিশ মোতায়েন করতে হবে, কৌস্তভের নিরাপত্তা একজন অস্ত্রধারী কনস্টেবলকে মোতায়েনের নির্দেশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে এটা অস্বীকারের উপায় নেই, কৌস্তভ মামলায় এমনই পর্যবেক্ষক মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার। আপনারা জানেন গত 3রা মার্চ মাঝরাতে বর্তনাথ থানার পুলিশ হানা দেয় কৌস্তভ বাগচির বাড়িতে, পরের দিন জামিন পান কৌস্তভ বাগচি। সম্পূর্ণ প্রসিডিংটার উপরে স্থগিতাদেশ দিয়েছে, কোথাও কোনো আমার বিরুদ্ধে কোনো কোয়ারশিপ মেশার নেওয়া যাবে না, কোর্টে লিক ছাড়া এটাও কোর্ট স্পষ্ট করে বলেছে, এবং যে থ্রেট পারসেপশনটা ছিল সেটার উপরে দাঁড়িয়ে কোর্ট সিআরপিএফকে ফর্মালি পার্টি অ্যাড করতে বলা এবং সোমবার তার উপরে শুনানি হবে তাদের বক্তব্য শুনে, এবং ইন দি মিন টাইম স্টেট পুলিশকে আমার বাড়ির সামনে পাঁচজন পুলিশকর্মীকে একটা পিকেট করে থাকতে বলা হয়েছে, আর একজন সশস্ত্র পুলিশকে বলা হয়েছে পুলিশকর্মীকে সাথে সাথে যেখানে মুভমেন্ট করে সাথে সাথে থাকতে। এই গোটা বিষয়টাতে আমি অত্যন্ত খুশি, কারণ এই যে অন্যায় অত্যাচার আমার উপর দিয়ে যেভাবে রাজ্য সরকার তারা যেভাবে করেছে তার ন্যায্য বিচার এবং আলটিমেট বিচার তো এখন হওয়া বাকি, এটা তো সব ইন্টারিম স্টেজ এবং আমার দৃঢ় বিশ্বাস এই প্রসিডিংটা কোনোভাবে টিকতে পারে না। আপনারা শুনলেন কৌস্তভ বাগচির বক্তব্য, নিশ্চয়ই আপনাদের মনে আছে গত 3রা মার্চ মাঝরাতে আইনজীবী কৌস্তভ বাগচির বিরুদ্ধে যে পুলিশ গিয়ে মাঝরাতে হানা দেয়, যে অভিযোগ আনে তারা, এবং পরের দিন একেবারে রেহাই পান, জামিন পান কৌস্তভ বাগচি, প্রায় 100 আইনজীবী তার পক্ষে দাঁড়ান। কৌস্তভ মামলায় হাইকোর্টে আবার মুখ পুড়ল পুলিশের, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তদন্ত স্থগিত, সেদিনও পুলিশ অর্থাৎ 4ঠা মার্চও পুলিশ যে যে মামলা দায়ের করেছিল, যে যে অভিযোগ এনেছিল সমস্ত অভিযোগ খারিজ হয়ে যায়, আপনারা জানেন, আবার মুখ পুড়ল পুলিশের, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তদন্ত স্থগিত এমনই নির্দেশ দিল হাইকোর্ট, বর্তলা থানার অতি সক্রিয়তা নিয়ে সিপিকে রিপোর্ট পেশের নির্দেশ দিল হাইকোর্ট। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অধীর, আপনি শুনলেন হাইকোর্টের নির্দেশ, এবং যেটা নিয়ে প্রশ্ন উঠছিল মাঝরাতে কৌস্তভের বাড়িতে কেন পুলিশ, সেটাও আজকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, এবং তিনি এটা বলেন যে যেভাবে সারারাত তার বাড়িতে থেকে পরদিন সকালে কিসের ভিত্তিতে গ্রেফতার, থানার এই ভূমিকা নিয়ে অনুসন্ধান করা দরকার। মাননীয় বিচারকের এই রায়কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই রায়ের ফলে অন্তত পশ্চিমবঙ্গের তৃণমূল দলের যে দলদাস পুলিশ বাহিনী তারা যদি সংযত হয়, আমি যদি কথাটা বলছি কারণ এটাই যে তারা যদি সংযত হয় তাহলে বাংলার মানুষের ভালো হবে। আজকে কৌস্তভকে যেভাবে তার পরিবারকে হেনস্থা করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি প্রতিহিংসা রাজনীতি করছেন, এবং সেই প্রতিহিংসা রাজনীতি চরিতার্থ করবার জন্য তিনি তার পুলিশ বাহিনীকে ব্যবহার করছেন, যেটা সরকারি পুলিশ বাহিনী, সরকারের পুলিশ বাহিনীকে এভাবে প্রতিহিংসা রাজনীতির নামে ব্যবহার করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদের অমর্যাদা করেছেন। কৌস্তভ আমাদের দলের মুখপাত্র, সে আমাদের দলের আইনজীবী, সে একজন লড়াকু আইনজীবী বলে প্রতিষ্ঠিত, তাই স্বাভাবিকভাবেই কৌস্তভকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বহু নিপীড়িত নির্যাতিত মানুষ এবং তাদের পরিবার আইনি লড়াই করে, সেই জায়গায় দাঁড়িয়ে কৌস্তভের এই ক্ষমতাটাকে কেড়ে নেওয়ার লক্ষ্যে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল পুলিশ লাগিয়ে কৌস্তভকে হেনস্থা করার চেষ্টা করেছে। ভেবেছিল কৌস্তভ ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে, আত্মসমর্পণ করবে, মাথা নিচু করবে, কিন্তু কৌস্তভ একটা সাহসী ছেলে, সে নির্ভীক ছেলে, সে আইনজীবী একজন, সে তৃণমূল দলের নেতাদের মতন শিক্ষক দুর্নীতির দায়ে জড়িত কোনো ব্যক্তি নয়, গ্রামের 100 দিনের কাজের টাকা মেরে খাওয়া কোনো ব্যক্তি নয়। তাই আজকে কৌস্তভের এই রায়ের মধ্যে দিয়ে বাংলার তৃণমূল সরকারের যে স্বৈরাচারী মানসিকতা, সেই স্বৈরাচারী মানসিকতা আরেকবার প্রমাণিত হলো। পাশাপাশি এটাও প্রমাণিত হলো যে ভারতবর্ষে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে বলেই স্বৈরাচারীদের কমসে কম সংযত করে রাখার ব্যবস্থা আছে।